পুরী। পুরী তো অনেকে একাধিকবার আসে, কিন্তু সমস্যা রয়েছে একটাই, হোটেল। ঠিক হোটেল না পেলে কিন্তু পুরী ঘোরা ব্যর্থ হয়ে যায়। ঠিকঠাক হোটেলের খোঁজ নিয়ে আমি আজকে এই ভিডিওতে চলে এসেছি। আর তারই সঙ্গে যদি হয় হোটেলে প্রসাদের সুব্যবস্থা 80 টাকার বিনিময়ে। হ্যাঁ ঠিকই শুনছেন, 80 টাকার বিনিময়ে। আজকে এমন কিছু হোটেল নিয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শুরু করব। হ্যাঁ আর একটা কথা, এই ভিডিওতে কিন্তু আমি হোটেলের রুম দেখাতে পারবো না। অনেক হোটেল মালিক রয়েছে তারা রুম শেয়ার করতে চায় না, এবং অনেক হোটেল রয়েছে সেখানে অ্যাভেলেবেল রুম নেই। চলুন তাহলে হোটেলের নাম এবং ফোন নাম্বার নিয়ে এই ভিডিওটি শুরু করলাম। হোটেল পার্কের ঠিক পাশের গলিতে রয়েছে হোটেল গ্র্যান্ড। স্ক্রিনে হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং হোটেল গ্র্যান্ডের নিচে রয়েছে ভজগোবিন্দ রেস্টুরেন্ট। এবং হোটেল থেকে সমুদ্রের দূরত্ব 100 মিটারও কম। এবং গ্র্যান্ডের ডান পাশে রয়েছে হোটেল ল্যান্ডমার্ক, তার ঠিক সামনে রয়েছে হোটেল চার মন্দির। এবং স্ক্রিনে এর ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার চলে যাই দ্বিতীয় নম্বর হোটেলটি দেখতে। দ্বিতীয় নম্বর হোটেলটি হোটেল সোনালীর ঠিক পাশের গলিতে রয়েছে। হোটেল সোনালীর ঠিক পেছন দিকে রয়েছে শ্রী চরণেশু গ্র্যান্ড। স্ক্রিনের উপরে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম। এই হোটেলে রান্না করে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমরা পায়ে হেঁটে চলে গেলাম একটু ভেতর দিকে স্বর্গদুয়ারে। মহাশ্মশানের ঠিক সামনে রয়েছে গাঙ্গুরাম। গাঙ্গুরামের বাঁ পাশে রয়েছে মমতা গেস্ট হাউস। আমি স্ক্রিনে এর ফোন নাম্বার দিয়ে দিলাম। মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে আরেকটি হোটেল, হোটেলের নাম রাঘুবীর নিবাস। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম। তার ঠিক পাশেই রয়েছে শ্রীনিকেতন গেস্ট হাউস, এর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশেই রয়েছে হোটেল প্রিন্স, এর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হোটেল প্রিন্সের ঠিক পাশেই রয়েছে শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ। এখানেই কিন্তু 80 টাকায় প্রসাদ দেওয়া হয়। অবশ্যই কিন্তু সকাল সকাল গিয়ে কোকেন কাটতে হবে আপনাদেরকে। তার ঠিক সামনেই রয়েছে স্কোয়ানের মন্দির, এখানেও কিন্তু প্রসাদের সুব্যবস্থা রয়েছে। হোটেল পুরুষোত্তমের পাশেই রয়েছে কিন্তু শ্রী জগন্নাথ আবাস, এর ফোন নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তার ঠিক পাশের গলিতেই রয়েছে কিন্তু শ্রী লীলাচলে গৌড়ীয় মঠ,
এখানেও কিন্তু 80 টাকার বিনিময়ে প্রসাদ দেওয়া হয়।